আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে। তো আজকের এই ভিডিওতে থাকছে তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে দুইটি বোর্ডিং ব্রিজের কাজের সর্বশেষ আপডেট, তাছাড়াও থাকছে তৃতীয় টার্মিনালের ভিতর অংশে যে লাকেজ বেল এরিয়া রয়েছে, মূলত সেই লাকেজ বেলের এরিয়ার কাজের সর্বশেষ আপডেট থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, আমি দেখতে পাচ্ছেন একেবারে তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে রয়েছি। তো আমার সামনে যে বোর্ডিং ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক নম্বর বোর্ডিং ব্রিজ। আর এই পাশে যে ইয়ানোসটি রয়েছে, এটি হচ্ছে এক নম্বর ইয়ানোস। তার পাশে কিন্তু দুই নম্বর ইয়ানোসটি এখন রয়েছে। মূলত এই দুই নম্বর এই যে সামনের অংশে, এই অংশের যে ইয়ানোসটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দুই নম্বর ইয়ানোস। মূলত এটি হচ্ছে দ্বিতীয় টার্মিনালের দ্বিতীয় নাম্বার, যেটি ইনস্টলেশনের কাজ শুরু করা হবে খুব শীঘ্রই। এক নম্বর ইয়ানোসের ভিতর অংশে কিছু কাজ বাকি রয়েছে এখনও, তো চলমান রয়েছে ভিতর অংশে কাজ, এমনকি বাহিরের অংশে কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান তৃতীয় টার্মিনালের ইয়ানোস। তাছাড়াও এখানকার যে ল্যাম্পপোস্ট রয়েছে, মূলত দেখতে পাচ্ছেন এখানে দুইটি ল্যাম্পপোস্ট, মূলত এই ল্যাম্পপোস্ট দুইটি কিন্তু এখন অনেকেই দৃশ্যমান। তাছাড়াও এখানকার যে দুই নম্বর বোর্ডিং ব্রিজটি রয়েছে, সেই বোর্ডিং ব্রিজ কিন্তু এখন অনেক দূরে গিয়ে গেছে। বোর্ডিং ব্রিজের কাজ ভিতর অংশের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, মূলত এই ভিতর অংশের কাজগুলো কিন্তু চলমান রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব ভিতর অংশে। তৃতীয় টার্মিনাল একেবারে সেন্টার দিনে দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এখানকার কিন্তু উপরে যে সিলিংয়ের কাজগুলো রয়েছে, সেই সিলিংয়ের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এই পাশে হচ্ছে একটি চলন্ত সিঁড়ি বা একটি পায়ে হেঁটা স্টিয়ার কেস স্টিল স্ট্রাকচারের। আর নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন টাইলস, এখন টাইলসই কিন্তু অনেকটাই কাজ সম্পূর্ণ হয়েছে। তাছাড়াও এখানকার যে লিফ ফ্রেমটি রয়েছে, দেখতে পাচ্ছেন এই লিফ ফ্রেমের কাজ কিন্তু, চারপাশে যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলোর কাজ কিন্তু এখন প্রায় শেষ। এখন শুধুমাত্র ভিতর অংশে যে ইলেকট্রিকের কাজগুলো রয়েছে এবং কি তাছাড়াও মেশিনারির কাজগুলো রয়েছে সে চলমান রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে লিফ ফ্রেমটি, এটা হচ্ছে দূরে থেকে একটু ফটেজ নেওয়া। তো দেখতে পাচ্ছেন এই লিফ ফ্রেমটির চারপাশে কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে। আর এখানটা দেখেন লোফার লোভার অ্যান্ড যে দুই পাশে যে বোর্ডগুলো রয়েছে প্যানেল বোর্ড, সেগুলো কিন্তু অনেক দৃশ্যমান হয়েছে। আর এখানে যদি আমরা একটু দেখি তৃতীয় টার্মিনাল সেন্টার জোন এরিয়া, এখানে সাপলার অদলে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। আর বাম পাশে এখানকার সিলিংয়ের কাজ কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান। দর্শক দেখতে পাচ্ছেন সিলিংয়ের কাজ কিন্তু এখন অনেকটাই সৌন্দর্য বর্জন সৌন্দর্যভাবে ভিতরে কাজ সম্পন্ন করা হচ্ছে একের পর এক। তো দর্শক, এটা হচ্ছে চলন্ত সিঁড়ি। আর আমরা এখন চলে যাব সরাসরি যে লাকেজ বেল এরিয়া রয়েছে, মূলত এটি হচ্ছে লাকেজ বেল এরিয়া। এখানে কিন্তু পাঁচটি বেল এরিয়া এখনও প্রস্তুত করা হচ্ছে একের পর এক। আর ভিতর অংশে এই লাকেজ বেল এরিয়ার কিন্তু সিলিংয়ের কাজ এখন অনেকটাই দৃশ্যমান। দেখতে পাচ্ছেন এখানে ফেব্রিকেট করা হচ্ছে সিলিং। এই সিলিং কিন্তু একেবারে ইনস্টলেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে, এখান থেকে ফেব্রিকেট করে কিন্তু সরাসরি চলে যায়। আর এই অপোজিট সাইডে কিন্তু যে লাকেজ বেল এরিয়া রয়েছে, মূলত দেখতে পাচ্ছেন এই এরিয়াতে কিন্তু লাকেজ বেল যে বেল এরিয়া রয়েছে, মূলত সেই বেল কিন্তু এখন প্রস্তুত করা হচ্ছে, সব ধরনের ইকুইপমেন্ট বসানো হচ্ছে একের পর এক। দর্শক, আমরা এখন লেভেল ওয়ানে চলে এসেছি, একেবারে দক্ষিণ প্রান্তে যেই এরিয়াতে চলবে উদ্বোধনের কাজ। দেখতে পাচ্ছেন উদ্বোধনের জন্য কিন্তু এখন প্রস্তুত করা হচ্ছে একের পর এক সব ধরনের ইকুইপমেন্ট, এবং কি এখানকার যে ডিজাইন সেই ডিজাইনের কাজগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে একের পর এক। এখানে দেখতে পাচ্ছেন এই এখানে একটি টিভি মনিটর রয়েছে, টিভি মনিটর যে যেখান থেকে আপনার প্লেনের ফ্লাইট দেখা যাবে। আর এখানকার যে সিলিংয়ের কাজগুলো রয়েছে সেই সিলিংয়ের কাজ কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান হয়েছে। আর এখানে যে মূল ডিজাইন রয়েছে, মূল ডিজাইনের যে লাইটিং, এখানে লাইটিং রয়েছে, মূলত সে লাইটিংয়ের কাজ কিন্তু এখন চলমান রয়েছে, পরপর টেস্টিং করা হচ্ছে একের পর এক এখানকার লাইটিং। এমনকি সেই সাথে এখানকার যে ভিতর অংশে যে সিলিং রয়েছে
মূলত স্টিলিং এর যে লাইটিং আছে সেই লাইটিং এর যে দেখুন একের পর এক বসানো হচ্ছে পিছন থেকে সেখান থেকে দেখেন পুরো ভিতর অংশে কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান হয়েছে তৃতীয় টার্মিনালে পরবর্তী অংশে কিন্তু আমরা আরেকটি ভিডিওতে আপনাদের তুলে ধরবো এই তৃতীয় টার্মিনালের লেভেল টুয়ের দক্ষিণ প্রান্তে যে তাদের সর্বস্ব সাবজেক্টটি তুলে ধরবো আপনাদের মাঝে নেক্সট আরেকটি ভিডিওতে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে লুবার প্যানেল বোর্ড এবং কি ইলেকট্রিক্যাল কাজ সম্পূর্ণ কাজ কিন্তু একের পর এক দৃশ্যমান হচ্ছে তৃতীয় টার্মিনালে দক্ষিণ প্রান্তে দর্শক দেখতে পাচ্ছেন উপরে কিন্তু গ্লাসের কাজও কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমরা সরাসরি চলে যাবো এখন আউটসাইডে যেখানে যে রুটটি দিয়ে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুটটি দিয়ে কিন্তু প্রবেশ করবেন তৃতীয় টার্মিনালের দ্বিতীয় অংশে উদ্বোধনের লক্ষ্য সেই জন্য কিন্তু এই রুটটি এখন প্রস্তুত করা হচ্ছে দুই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে এমনকি অপোজিট সাইডে কিন্তু এই ডিভাইডার রোড ডিভাইডারের কাজ কিন্তু এখন চলমান রয়েছে তৃতীয় টার্মিনালের একেবারে দক্ষিণ প্রান্তে দর্শক এই ছিল তৃতীয় টার্মিনালের সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নোটিফিকেশন যেমন করতে বলবেন না আল্লাহ হাফেজ